আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গাড়ি বাজার বিডির পক্ষ থেকে। সো আজকে আপনাদের জন্য খুব কিউট একটি গাড়ি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আপনার সুজুকি সুইফট। এটা হচ্ছে 2011 মডেল এবং এটা কিন্তু 11-তে রেজিস্ট্রেশন করে, এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে। সো আজকে যে গাড়িটা আপনারা দেখবেন এটা কিন্তু মানে খুবই কিউট একটি গাড়ি, এবং আমরা কিন্তু গাড়ির যে ডিটেল ব্যাপারটা আছে আমরা কিন্তু পুরো গাড়িটা আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাবো। তো আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে সুজুকি সুইফট, যেটা হচ্ছে মানে আপনার 1300 সিসি, এবং এটা কিন্তু আপনার 11-তে বাংলাদেশে এসছে এবং 11-র মডেল এবং 11-তে কিন্তু রেজিস্ট্রেশন। সো আমরা গাড়ির পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এবং ভিডিও দেখানোর পরে কিন্তু আপনাদেরকে যে প্রাইজের বিষয়টা আছে এবং পেপার্সের বিষয়টা আছে এটা কিন্তু বলে দিব। তো চলুন দেখে নেই। গাড়িটির সামনে যে অংশটি আছে দেখেন, মানে গাড়িটি আসলে খুব ফ্রেশ একটি কন্ডিশন। আমি একটু পুরো গাড়িটি ঘুরে ঘুরে দেখালে আপনারা বুঝতে পারবেন। লাইটগুলি আছে, লাইটগুলি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে, এবং যেই সামনের যে গ্রিলটি আছে এটা কিন্তু একদম সুপার কুল একটা অবস্থায় আছে। দেখেন এ হচ্ছে সামনে যে কন্ডিশন, এবং নিচে কিন্তু ফগ লাইটের অপশন আছে, এবং নিচে যে গ্রিলগুলি আছে এগুলো কিন্তু একদম আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। এ হচ্ছে মূলত সামনে যে কন্ডিশন, এবং নিচে ফগ লাইটের অপশন আছে, এবং ফগ লাইট কিন্তু লাগানো আছে। আমি একটু দূর থেকে যদি গাড়ির পুরো অংশটি দেখাই, এ হচ্ছে মূলত যে সামনের অংশ। গাড়িটি আসলে ফুল একদম মানে সম্পূর্ণ রঙের কাজ, কোনো জায়গায় কিন্তু আসলে রঙের কোনো কাজ নেই, এবং গাড়ির যে গ্লাসটি আছে গ্লাসটিও কিন্তু একদম অরিজিনাল গ্লাসে আছে। আপনাদেরকে নিয়ে কিন্তু কোনো কাজ করাতে হবে না, আসলে একদম ফুল ফ্রেশ কন্ডিশনেই কিন্তু আলহামদুলিল্লাহ আছে। এ হচ্ছে গাড়ির মূলত সামনের যে অংশটি, আমি সাইডের অংশটি একটু দেখিয়ে দিচ্ছি সাইড থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু আসলে একদম ফ্রেশ, একদম কিউট একটা কালারে আছে। আমি যদি একটু সাইড থেকে দেখাই আপনারা দেখতে পারবেন, এ হচ্ছে সাইডের অংশ, এটা হচ্ছে সাইডের অংশ। আর আমি যে অ্যালোরিংটি লাগানো আছে এখানে, যে অ্যালোরিটি আছে এটা কিন্তু একদম খুব সুন্দর স্টাইলিশ একটি অ্যালোরিংয়ে আছে দেখেন। আর যে টায়ারগুলি আছে এই টায়ারগুলি কিন্তু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থাতে আছে। টায়ারগুলিও কিন্তু কোনো চেঞ্জ করতে হচ্ছে না, আপনারা নিয়ে একদম 4টা টায়ারই কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ। আমি যদি একটু ক্লোজলি বডি যে পার্টটি আছে দেখাই, দেখবেন পুরো বডি পার্ট কিন্তু একদম ফ্রেশ। এ হচ্ছে মূলত সাইডের অংশ, আর পিছনের টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে, এবং 4টা সেম অ্যালোরা রিং লাগানো আছে। আর পিছনের যে অংশটি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি পিছন থেকে, এ হচ্ছে মূলত যে পিছনের অংশ, ব্যাকলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ। আর পিছনে যে গ্লাসটি আছে এটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে পিছনের গ্লাস, আমি যদি একটু পিছনের অংশটা একটু দূর থেকে দেখাই আপনারা দেখতে পারবেন, এ হচ্ছে মূলত যে পিছনের অংশ। আর আমি যদি এই সাইড থেকে একটু দেখাই আপনারা দেখতে পারবেন এই সাইডের অংশটা। তো এ হচ্ছে মূলত গাড়ির যে পুরো অংশটি, এবং প্রত্যেকটি সাইডের যে প্রত্যেকটি গ্লাস আছে এবং রেইনশেডগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে। যে রেইনশেডগুলি আছে এবং সাইডের যে গ্লাসগুলি আছে, প্রত্যেকটা গ্লাস এবং রেইনশেডগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থাতে আছে দেখেন। এবং আমি ওই সাইডটাও দেখিয়ে দিচ্ছি, এই সাইডের গ্লাসগুলো কিন্তু একদম রেইনশেড থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে আছে। তো এ হচ্ছে মূলত যেই গাড়ির কন্ডিশন। আমি যদি একটু যে ব্যাকডেলের অংশটি আছে আমি যদি একটু দেখিয়ে দিই, এবং বনেটের যে অংশটি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে মূলত যে ব্যাকডেলের অংশ, এটা কিন্তু আসলে অক্টেন চালিত একটি গাড়ি, এবং এটার পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। স্পেসটা কিন্তু খুব ভালো, ছোটো গাড়ি হিসেবে কিন্তু আসলে এটা যতটুকুই ছোটো মনে হোক, বাট এটা 5 সিটিং সিস্টেম, এবং এটার ভিতরে জায়গাটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং পিছনে যথেষ্ট পরিমাণ কিন্তু স্পেসও আছে। এটা লাগেজ ক্যারি করার জন্য কিন্তু খুবই ভালো। তো হচ্ছে মূলত পিছনের অংশ, এবং আমি পিছন থেকে ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। আর বডি যে পার্টগুলি আছে দেখেন সব কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। এই হচ্ছে মূলত যে বডি পার্ট, আর এই হচ্ছে ব্যাকডোরের যে অংশটি, আর এটা অক্টেন চালিত একটি গাড়ি, এবং এটাতে কিন্তু কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি, এটা অক্টেনে আছে এখনও পর্যন্ত।
আর আমরা যদি একটু ইঞ্জিনের অংশটা দেখে আপনারা দেখতে পারবেন, ইঞ্জিনটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ। এ হচ্ছে মূলত যে ইঞ্জিনের অংশ, আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। অংশটি কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে আছে। আমরা এর আগে যে সুজুকি সুইফটটা দেখিয়েছিলাম ওটাও ফ্রেশ অবস্থায় ছিল, এবং এই যে সুজুকি সুইফট আছে এটাও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। এবং যে মার্সেলটি আছে দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আছে এবং অরিজিনাল কালারে আছে। এখনও দেখেন কালার একেবারে অরিজিনাল এবং ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ। এই হচ্ছে মূলত যে ভিতরের কন্ডিশন, আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আর এটার যেই বনারটি আছে, বনারটা কিন্তু একটা হিট প্রুফ কাভারও কিন্তু আছে। এ হচ্ছে মূলত যেই ইঞ্জিনের অংশ। আমি যদি একটু ভিতরে যে অংশটি আছে আমি এটা আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই, দেখতে পারবেন ভিতরে অংশটি কিন্তু একদম আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ। এটা কিন্তু আসলে অল অপশন অটো একটি গাড়ি, এটার অল অপশন অটো দেখতে পাচ্ছেন। এবং ভিতরে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার কিন্তু এটাতে আছে গাড়িটিতে, এবং এটার এসি কন্ডিশন কিন্তু অনেক ভালো হবে। এবং এটাতে আপনার যে ব্যাক ক্যামেরা এবং মনিটর কিন্তু লাগানো আছে, এবং গাড়িটির ড্যাশবোর্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থাতে আছে দেখেন। এটার অল অপশন অটো বলতে আসলে সাইডের যে গ্লাসগুলি আছে এগুলো সবই অটো, বাট এটার গিয়ারটা হচ্ছে জাস্ট ম্যানুয়াল। এটার গিয়ারটা ম্যানুয়াল, বাট অল অপশন সাইডে যে অপশনসগুলি আছে এগুলো কিন্তু সব অটো। আমি যে সিটগুলি আছে, আমি সিটগুলি সামনের সিটগুলি দেখিয়ে দিচ্ছি। সামনের সিটগুলো কিন্তু যথেষ্ট সুন্দর এবং ফ্রেশ। এ হচ্ছে মূলত যে ভিতরের কন্ডিশন। আমি সাইডের যে বডির কন্ডিশনগুলি আছে আমি দেখিয়ে দিচ্ছি, এবং এটা সাউন্ড সিস্টেমও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো। এই হচ্ছে মূলত ভিতরের কন্ডিশন। সামনের আমি যদি একটু পিছনের অংশটা দেখাই, পিছনের অংশগুলো কিন্তু খুব ফ্রেশ। আর পিছনের যে সিটিং সিস্টেমটা আছে, পিছনে কিন্তু আলহামদুলিল্লাহ তিনজন বসতে কোনো প্রবলেম নেই। কারণ আসলে ছোটো গাড়ি অনেকে মনে করে আসলে ঠিকঠাক মতো পাঁচজন বসা যাবে কিনা, কিন্তু এরকম কোনো প্রবলেম নেই। এখানে পিছনে যথেষ্ট পরিমাণ কিন্তু স্পেস আসছে, এখানে ইজিলি তিনজন বসতে পারবে। এবং পিছনের ভিতরে কন্ডিশন কিন্তু খুবই ভালো, এবং উপরে যে সিলিংটি আছে সিলিংটিও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর, সিলিংয়েও আসলে কোনো কাজ নেই। তো এই হচ্ছে মূলত গাড়ির যে টোটাল কন্ডিশন, এবং কন্ডিশনটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থাতে আছে। এ হচ্ছে মূলত গাড়ির পুরো ভিতরের অংশ। আমি এখন গাড়ির যে প্রাইস আছে এবং যে পেপারসটি আছে, পেপারস এবং প্রাইসের বিষয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। সো আমি কিন্তু এতক্ষণ ট্রাই করেছি গাড়ির প্রত্যেকটি বিষয় পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আবারও বলে দিচ্ছি যে এটা হচ্ছে 2011 মডেল, 2011 রেজিস্ট্রেশন, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে সুজুকি সুইফট, যেটা হচ্ছে 1300 সিসি, এবং এটা কিন্তু অকটেন চালিত একটি গাড়ি এবং ফার্স্ট মালিক ফার্স্ট হ্যান্ড একটি গাড়ি। এবং এটা কিন্তু আপনার একদম যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 650,000 টাকা, বা 650,000 হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। যখন আপনারা সরাসরি আমাদেরকে কল দেবেন এবং গাড়িটি দেখবেন, আমরা কিন্তু ট্রাই করবো যতটুকু পরিমাণ সম্ভব কমিয়ে রাখার জন্য। ভালো থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।